বন্যার সময় এই জায়গাটাতে গলার উপরে পানি ছিল এই রাস্তাটা। এটা হচ্ছে রতনহাজারি সড়ক। তো চলুন এক নজরে আমি আপনাদেরকে দেখাই শিবলু সড়ক, রতনহাজারি সড়ক, বিরিঞ্চি, হাঙ্কার এই জায়গাগুলা আগে এবং কি পরে কেমন ছিল, এই জায়গাগুলাতে তখন কেমন পানি ছিল, কতটুকু ছিল পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাই। আসলে এখন এই জায়গাগুলো দেখলে বোঝাই যায় না যে এখানে এত পানি ছিল, এই জায়গাগুলো ডুবেছিল। তো চলুন এক নজরে আসলে দেখি নি সবগুলো সড়ক। বন্যার পানি নেমে যাওয়া ছয় দিনের দৃশ্য, এগুলো সব সাগর ছিল, সব সাগর ছিল। এই যে এটা হচ্ছে আমাদের বিরিঞ্চি। আমি এখন বেরিয়েছি আমার জরুরি একটা খাট কিনতে এবং এই জন্য কানে গেছে আরো বেশি সুন্দর থাকে। যদিও এখন বৃষ্টিটা আমাদের জন্য অনেক কষ্টের, শুকানো যাচ্ছিল না কোনো কিছু। এই যে সামনে ফুলাপেন খেলতেছে যে ওইটা হচ্ছে আমাদের হাঙ্কার। অনেকে জানতে চাচ্ছেন আমাদের এলাকাটা সম্পর্কে আমার ভিডিও দেখে দেখে, তাদের জন্য এই ভিডিওটা করা। তো এই হচ্ছে কথা, আসলে জরুরি অনেক জিনিসই কিনা দরকার। এখন যেটা কিনবো শুধুমাত্র একটা খাট কিনবো, অন্য তেমন কিছু কিনবো না। বুঝে নি তো অনেক কিছু করতে হচ্ছে, অনেক কাজ করাইতে হচ্ছে, ইলেকট্রিকের কাজ, ব্রিজের কাজ। মোটরটা এ পর্যন্ত দুইবার নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করাইছি, মানে এটা নষ্ট হচ্ছে, ওইটা নষ্ট হচ্ছে। তো কত কিছু করা যায় আসলে। এটা হচ্ছে আমাদের হাঙ্কারটা। তো আপনারা একটা ভিডিওতে দেখেছেন ঠিক আমি এই জায়গাটাতে ছিলাম যখন আমাকে উদ্ধার করে নিয়ে যায়, ঠিক এই জায়গাটা ছিল। তো তখন পানি কেমন ছিল আর এখন ছয় দিনের দিন পানি নেই একদম জায়গাটা। ব্যাটারি গাড়িগুলো সব নষ্ট, এই যে বলতেছেন যে পায়ের এই রোগটা খারাপ, ডাক্তার দেখাই ওষুধ খাইয়েছেন। আবার যদি ভালো মানুষ কেন বাঁচেছেন এই সেই জায়গা একাডেমি।